অনুরূধ 15 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল প্রথম জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মুখিয়ে আছে বাংলাদেশ কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল 4:30টায় বিস্তারিত শরীফ রশনের রিপোর্টে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেই অসাধারণ এক জয় বাংলাদেশের সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করেই নেপালকেও হারাতে মরিয়া বাংলার কিশোরীরা এই দু দলের কখনো দেখা না হলেও স্বাগতিক হওয়ার সুবাদে নেপালের থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ নিজেদের শক্তিমত্তাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার কথা জানালেন এই মিডফিল্ডার প্রত্যেকই সবাই দলের মানে সবাই সবাইকে সাপোর্ট করে খেলবো ওদের থেকে আমাদের ফিটনেসটা ভালো আর আমরা অনেক ভালো করব দেখি দেশ আমরা কঠোর পরিশ্রম করছি আর দেশবাসী আমাদের সাপোর্টে আছে আমাদের দেশে আমাদের খেলা আমরা অবশ্যই উপভোগ করার মতো একটা খেলা দেশবাসীকে উপহার দিব ভুটানের ম্যাচে দুই গোল করেন ফরওয়ার্ড উমেলা মারমা নেপালের বিপক্ষেও আরো বেশি গোল করে সংখ্যাটা বাড়ানোর আশা এই ফরওয়ার্ডের মিডফিল্ড স্ট্রাইকার সব স্ট্রং আর আমরা ওদের যে কম না আমরা শক্তিশালী ওদের আমার টার্গেট থাকবে যে আমি ভালো কিছু খেলা দেখানো দেশবাসীকে 2019 সালে তৃতীয় স্থান অর্জন করেছিল নেপাল তবে এবার আর কোনো ছাড় দিতে রাজি নয় হিমালয় কন্যারা অধিনায়কের কণ্ঠেও আত্মবিশ্বাস বাংলাদেশ তো বলিও ছ নাই তর বাংলাদেশ ভালো একটা দল ভুটানের বিপক্ষে ম্যাচের পরেই তা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে গেছে তবে আমরাও প্রস্তুত লড়াইয়ের নামতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে দু দলের কাছেই সমান গুরুত্ব পাচ্ছে এই ম্যাচটি দু দলই জয়ের বাইরে কিছু ভাবছে না শরীফ রওশন নিউজ 24 ঢাকা